السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد. ধারাবাহিক হাদিসের আলোচনায় আজকের পর্বে কেউ যদি কারো নামে অপবাদ দেয় অথবা কারো ইজ্জত সম্মান নষ্ট করে অথবা কারো গীবত শিকায়ত করে তাহলে পরকালে আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সেই শাস্তিটি দেখাইছেন সেই হাদিসটি আমরা জানব সুনানে আবু দাউদ থেকে হাদিসটি নেওয়া হয়েছে আল্লাহ তাআলা যেন কারো সম্মান নষ্ট করা কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন আমি মেরাজের রাতে একটি দলের পাশ দিয়ে অতিক্রম করছিলাম আমাকে অতিক্রম করানো হলো একটি দলের পাশ দিয়ে আমি দেখলাম যে তাদের নখগুলো পিতলের লম্বা লম্বা নখ ধারালো পিতলের এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারার গোস্ত খামচাচ্ছে এবং তারা বুকের গোস্ত ওই ধারালো আপনার পিতলের নখ দিয়ে বুকের গোস্তগুলো তারা খামচাচ্ছে যেভাবে নারকেল কোরাইয়া কোরাইয়া আমরা বের করি এভাবে গোস্ত বের করে করে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে খুব চমকে উঠলেন এবং জিবরাইল আমিনের কাছে জানতে চাইলেন ফাকুলতু মান হা উলাই ইয়া জিবরিল আমি বললাম হে জিবরিল আলাইহিসসালাম এরা কারা এ মারাত্মক শাস্তি হচ্ছে এরা কারা এরা কি পাপ করেছে কলা হা উলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা হলো ঐসব লোক যারা পৃথিবীতে মানুষের গোস্ত খেয়েছে এরা মানুষ হওয়ার পরেও তারা অন্য ভাইয়ের গোস্ত খেয়েছে অন্য মানুষের গোস্ত খেয়েছে এবং ওয়াইয়াকুলুনা ফি আরাদিহিম এবং তারা তার আরেক ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে ইজ্জত নষ্ট করেছে একজন প্রখ্যাত আলেম দিনকে আপনি বলে দিলেন যে তিনি শিয়া প্রেমী তিনি তার সন্তানদেরকে শিয়া বানিয়ে গেছেন তো এটা কি আপনি তার গোস্ত খেলেন না আপনি কি তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন না যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনই কাজ করে যারা আল্লাহর রেজামন্দির জন্য তাদের জান মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে আল্লাহর দিনকে সারা মানব জাহানের নিকটে পৌঁছায় দেওয়ার জন্য এলাই কালিমাতিল্লার জন্য কাজ করে আপনি তাদেরকে আপনার নিজের মতো ব্যাখ্যা করে যদি বলে যান যে এরা খারেজি এরা মাতুরিদি এরা শিয়া প্রেমী একজন কোন কারণে আপনি জীবনে দুই একবার কোন অমুসলিমেরও তো প্রশংসা করতে পারেন একজন ভালো ডাক্তার যদি হয় আপনি যদি বলেন যে হ্যাঁ ডাক্তারটা অনেক ভালো কিন্তু সে হিন্দু তাহলে কি আপনি হিন্দু হয়ে যাবেন কোন একজন হিন্দু যোদ্ধা যদি ভালো করে যুদ্ধ করে এক্সপার্ট বা ভালো যোদ্ধা হয় আপনি যদি বলেন যে দেখছেন ও অনেক ভালো যোদ্ধা তোমরা দেখেছ তাহলে কি আপনি হিন্দু হয়ে যাবেন তো এইভাবে কোন রাজনৈতিক কারণে বা কোন কারণে কেউ যদি দু একবার কোন একজন অমুসলিমের প্রশংসা করে তাহলে কি সে অমুসলিম হয়ে যাবে আল্লাহ তাআলা এ ধরনের অপবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন আপনি যাকে শিয়া অপবাদ দিলেন বা আপনি যাকে খারেজি রাফেজি অপবাদ দিলেন চোর অপবাদ দিলেন সে যদি ওটা না হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার অবস্থানটা কি হবে ওই যে পিতলের নখ দিয়া চেহারার গোস্ত খামসায় খামসায় ফেলতে হবে সুতরাং সবর করুন ভাইয়েরা আমরাও সবর করি মাঝে মধ্যে তারপর আমরা দু একটা কথা পর্যালোচনা কেন বলি যেন এইসব কথাগুলি থেকে মানুষ ভুল মেসেজ না পায় আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের সহিত দিন আমল করা দিন মেনে চলা এবং হাদিসের আলোকে আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দিন আমাদেরকে অপবাদ এবং অন্যের ইজ্জত রক্ষা করা অন্যের ইজ্জত সম্মান নষ্ট করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন।